হাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো লাস্ট এপিসোডে আমরা এই বেস তৈরি করার সাথে সাথে আমরা তারারে খুঁজে পাইছিলাম। তারা বেসিক্যালি আমাদের ঘোড়া। অ্যান্ড তাছাড়া আমরা অনেক ছোটোখাটো কাজ করছিলাম, তার সাথে আমরা হানি ফার্ম কীভাবে, মানে হানিকম কীভাবে পাই ওইগুলোও ফিগার আউট করছিলাম। সো মোটামুটি অনেক কাজ করছি, আমার জন্য আমি অনেক কাজ করছি। আমি একটা আলসি মানুষ, আমার দ্বারা যদি একটু কাজ হয় সেইটাই অ্যাপ্রিসিয়েটের ওয়েতে থিঙ্ক করতে হয়। সো লাস্ট এপিসোডের পর আমি আমার নিজে নিজে কিছু সিম্পল কাজ করছি, অলসো কিছুটা এক্সপ্লোরিং করছি, যেইটা খারাপ না ভালো আই ডোন্ট নো, বাট আই ডিড সাম লিটল স্টাফ একা একা। তার মাঝে একটা কাজ করছি যেটা হচ্ছে এই মুরগিগুলা খুঁজা পাইছি, মুরগিগুলার একটা ছোটোখাটো ফার্ম করছি, কারণ আমাদের পাই দরকার, উই আর গোয়িং টু ইট পাই। সো অলসো আরেকটা বিষয় যেটা হচ্ছে আমার ফার্মটা একটু এক্সপেন্ড করছি, আর সুগার কেন এনার্জিটা ওইটা একটু এক্সপেন্ড করছি, দ্যাটস ইট। অলসো আমরা দুই একটা মোমবাতি বসাইছি, দ্যাট ইজ এভরিথিং দ্যাট আই ডিড। বাট দের ইজ সামথিং এলস দ্যাট আই ডিড, যেইটার কারণে আমরা জোস একটা জিনিস পেয়ে গেছি। আচ্ছা 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 আচ্ছা, আমি যেইটা তোমাদের বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমি একটা ভিলেজ পাইছি, অ্যান্ড ভিলেজ থেকে আমরা এই বিড়ালটা পাইছি। বেসিক্যালি যেটা তোমাদের দেখানোর জন্য নিয়ে যাইতেছি, উই ফাউন্ড আ ভিলেজ, অ্যান্ড আমার কাছে এখন অনেক পোষা বিড়াল ছাগল কত কিছু আছে, আই এম আ ভেরি রিচ ম্যান। সো এইটা হচ্ছে সেই ভিলেজটা যেটার কথা আমি বলতেছি, অ্যান্ড এইখানে ভালো অ্যামাউন্টের একটা ভিলেজ আর পাইছি। অলসো এই ভিলেজটা আমাদের জন্য জস একটা জিনিস প্রুফ হবে, বিকজ এখানে ফার্ম আছে ভাই, অ্যান্ড অলসো এখানে অনেক ধরনের ভিলেজার আছে, ভিলেজারদের জিনিসপত্র আছে যেগুলো আমাদের জন্য ডেফিনেটলি অনেক বেশি ইউজফুল। সো আমি আমার ঘোড়ারে লামায় দেই, তারপর আমরা কিছু কাজ করব, যার মধ্যে একটা হচ্ছে ভিলেজারগুলোরে ওদের ঘরে ঢুকায় দেওয়া, অ্যান্ড ওদের ব্লক করা যাতে ওরা বের হতে না পারে। তুমি ভিতরে ঢুকো ভাই, প্লিজ প্লিজ, দিস ইজ গোয়িং টু বি আওয়ার ওয়ার্ক ইন দিস ভিলেজ। বেসিক্যালি আমি সব ভিলেজারগুলারে আটকাই দেব যাতে ওরা সেফ অ্যান্ড সাউন্ড থাকে, অ্যান্ড এই ভিলেজারগুলা টেরিবল অ্যামাউন্টের ইউজফুল। সো তোমাদের আমি দেখাই, সো আমি ওদের কাছ থেকে এমরেল্ড নিতে পারবো, অ্যান্ড যেই এমরেল্ড থেকে আমি অনেকগুলা জস জস জিনিস করতে পারবো, যেগুলা তোমরা টাইম আসলে দেখতে পারবা। ভিতরে ঢুক, হালারপুর ঢুক। অনেকে ভাববা আমি এই ভিলেজের এইগুলা লুট করে ফেলছি, বাট আমি আসার পর থেকেই দেখছি এখানে কিছু নাই। আমি সত্যি বলতেছি আমি এই ভিলেজ থাইকা কিচ্ছু নেই নাই, যারা এইভাবে ভাবতেছো তোমাদের অনেক গুণা হবে। ইনভেস্ট করার পর আই থিঙ্ক ফাইনালি আমি অনেকগুলা ভিলেজার এইখানে আটকায় রাখতে পারছি, আই থিঙ্ক দ্যাট ইজ এনাফ, মানে আপাতত এনাফ। আমি পরে আবার রিটার্ন করব এখানে ট্রেডিং করার জন্য, অ্যান্ড কিছুদিন পর আমি এখান থেকে ভিলেজারসও আমার সাথে সাথে নিয়ে যাব। মোটামুটি প্রয়োজনীয় সব কিছু নিয়ে নিছি, এখন আমরা কেভিংয়ে যাব। কেভিংয়ের জন্য আমার একটা ভালো কেভ খুঁজতে হবে, সেইটার জন্য প্রথমে লেসি এইটা কোনো ভালো কেভ না কি, আই ডোন্ট থিঙ্ক এইটা কোনো কেভ, আমি এখানে ঢুকবই না। স্ট্রিপ মাইন করা ছাড়ার উপায় নাই, সো আমি স্ট্রিপ মাইনেই লেগে যাব, কারণ ভাই কিছু পাইতেছি না খুঁজা। সো এমনভাবে স্ট্রিপ মাইন করাই স্টার্ট করাটা সবচেয়ে ভালো। আই থিঙ্ক আমরা একটা কেভ পেয়ে গেছি, না এটা আমি আগে ভিজিট করছি। মে ও লিটারালি ভাই ভিউ দেখতেছ, ডেম দিস ইজ হিউজ ব্রাদার, বাট এইখানে অনেক জম্বি। এই ডায়মন্ড পেয়ে গেছি ভাই রে ভাই, এইটা আমার মাইরা ফালাই, বাবা রে তোমরা দেখতেছো ভিউ, এগুলা নতুন কেকগুলা ট্রুলি অ্যামেজিং লেভেলের জস। ওয়েট, মাত্র একটা ডায়মন্ড, নো মাত্র একটা ডায়মন্ড, ফর হোয়াট, ফর হোয়াট? সো বেসিক্যালি দিস ইজ মাই ফার্স্ট টাইম, আমি ফার্স্ট এইগুলা কেভ দেখতেছি, সো আমি আগে কখনো এগুলা কেভ দেখিও নাই। সো বুঝতেই পারতেছো আমার এত টাফ হইতেছে কেন আমার জন্য হ্যান্ডেল দেওয়া। কেভে লিটারেলি আমার, মানে প্রথমে টুলস কালেক্ট করা ছাড়া বা আর্মর ছাড়া লিটারেলি এখানে আমার আশাটা ভুল, কারণ এইখানে যেই লেভেলের মব পার্সোনালি হ্যান্ডেল করা অনেক টাফ, তাও আর্মর ছাড়া লিটারেলি ভাই টু বি অনেস্ট ইম্পসিবলের কাছাকাছি, কারণ তুমি হ্যান্ডেল কেমনে করবা। ওকে আমি মইরা গেছি, নো মাস্টার ফিউ পাইচা যা কোনো রকম,
ডুড আমি এইখানে রেসপন্ড হয়েছি লিটারেলি। আমার আবার জিনিসপত্র কই, দিস ইজ দ্য ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। আমি মাইনক্রাফ্টে স্ট্রিপ মাইন ছাড়া আর আমি কোনো মাইনই করতেছি না। দিস ইজ লাইক টু হার্ড, আমার জন্য অনেক বেশি হার্ড ভাই। আমি মাশরাফি আমার দ্বারা সম্পটা কোথায়? আমি উইচ স্টারে লিটারেলি দেখতেছি না। ফাউন্ড সাম মোর ডায়মন্ডস, এখানেও একটা। আমি বুঝি না ডায়মন্ড শুধু একটা একটা কইরা থাকে কেন। আয়রন পাইছিলাম, কোনোরকম চাইতেছি ওই আয়রনগুলো দিয়ে আমার কাপড় চুপড় ক্রিয়েট কইরা ফেলি, কারণ লিটারেলি এখানে তুমি ক্লোথস ছাড়া কোনোভাবে টিকতে পারবা না, ইম্পসিবল ফর ইউ। একটা মাইন্ড করলেই ডায়মন্ড পাইতেছি, আমি জানি না কেন। যেখানে যাই শুধু ডায়মন্ড। সো আফটার আ লট অফ মাইনিং এগুলা যা যা জিনিস আমি পাইছি, অ্যান্ড টু বি অনেস্ট আই থিঙ্ক আমি অনেক ভালো অ্যামাউন্টের জিনিস পাইছি। আই মিন আমি টোটালি স্যাটিসফাইড। দুই স্টেকের উপরে আয়রন, দেন হ্যাঁ দুই স্টেকের উপরে আয়রন, দেন আটটা ডায়মন্ড, এটা ভেরি গুড। আই মিন আমি কাইন্ডা নিজেরে অ্যাপ্রিসিয়েট করতেছি, আমার মতো ছেলে এত ভালো মাইনিং করতে পারে। আই মিন দিস ইজ রিয়েলি গুড, টু বি অনেস্ট আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতেছি। আমারে আমাদের মাইনিং করাও শেষ, এখন আমাদের কাছে ভালো অ্যামাউন্টের রিসোর্স আছে যেগুলো দিয়ে আমরা নর্মাল কিছু কাজ করতে পারি। সো আমি এই জায়গাটা আরেকটু এক্সপেন্ড করছি। বেসিকলি এখানে আমাদের স্টোরেজ রুম রাখবো, কারণ মাইনিং থেকে আসার পর স্টোরেজে জিনিসপত্র রাখতে অলসো নর্মাল কিছু জিনিসপত্র ডেফিনেটলি রাখা যায়। অ্যান্ড তাছাড়া এখন আমরা কিছু নর্মাল ফার্ম তৈরি করব, কারণ আমাদের ফার্মের অনেক প্রয়োজন। আজ আমাদের অলরেডি খুব বড় ফার্মও নাই, উই আর জাস্ট ডুইং সাম ভেরি স্মল থিংস এখান থেকে আমরা ফার্ম করতেছি। সো আমাদের একটা সুন্দর ফার্ম লাগবে যেখান থেকে আমরা ভালো অ্যামাউন্টের জিনিস পাবো। সো আমাদের ফার্ম এই জায়গাতে হবে, এই জায়গাটা মোটামুটি দেখতেও বড় আছে, অ্যান্ড এটা ভালো একটা বড় জায়গা। আমরা এটা আরেকটু ফ্ল্যাট করে এই জায়গাতে আমরা ফার্ম তৈরি করে ফেলবো, অ্যান্ড এখানে সুগার কেন ফার্ম সব কিছুর ফার্ম একসাথে থাকবে, যেটা দেখতে ভালো লাগবে। অ্যান্ড অলসো মাঝখানে আমরা একটা বেস তৈরি করে ফেলবো, যেটা ওয়াচ টাওয়ারের মতো হবে। এখানের উপর থেকে আমরা সবাই দেখতে পারবো, আই মিন কে কি করতেছে, অবশ্য কেউ নাই তাও। এই জায়গাটা একটু ক্লিয়ার আউট করে ফেলবো, সিম্পলি আমাদের ফার্মটা ক্রিয়েট করা স্টার্ট করে দেব। আই থিঙ্ক ফার্মটা এনাফ বিগ। এখন আমাদের যেই কাজটা আছে সেটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার তৈরি করা। So let's get started on making the watchtower. So watchtower জন্য এখানে একটা পিলার, এখানে একটা পিলার, এখানে একটা পিলার আর এখানে একটা পিলার। বেসিক্যালি watchtower তো একদম ছোট হবে, আই থিঙ্ক আর একটু বড় করতে হবে। সো হ্যাঁ দিস ইজ পারফেক্ট, এইটা watchtower-এর পিলার হবে, যেগুলো আমরা আরো পাঁচ ব্লক খাই দিব। এই বিলটাতে আমরা অনেক ধরনের ব্লক ইউজ করব, তার মাধ্যমে প্রথমে ডিপ স্লেট দিয়ে শুরু করব। যে ডিপ স্লেট ব্লকগুলো দেখতে অনেক ডিফারেন্ট, এই জন্য এগুলো দিয়ে শুরু করব। অ্যান্ড দেন আমরা স্লোলি স্টোনে যাব। বেসিক্যালি একটা গ্রেডিয়েন্ট কালার থাকবে যেটা দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ দ্যাটস ইট, লেটস মেক, আই থিঙ্ক দিস লুকস প্রিটি গ্রেট। আই মিন আমার কাছে এটা মোটামুটি সুন্দর লাগতেছে, আই মিন
আই থিঙ্ক এটা জস একটা বিল্ড হয়েছে, আই মিন এখানে ফার্ম আরও এক্সটেন্ড করতে হবে, বাট এখন আমাদের কাছে এনাফ সিডস নাই যার কারণে আমরা ফার্ম এক্সটেন্ড করতে পারবো না। বাট দিস বিল্ড পার্টিকুলারলি আমি যে গ্রেডিয়েন্ট কালার দিছি, আই থিঙ্ক এইটা অনেক জস লাগতেছে। আই মিন আমি এমন কালার গ্রেডিং আগে করতাম না, বাট এখন করার পর আই থিঙ্ক ইট লুকস গ্রেট, আই থিঙ্ক ইট লুকস ওকে। সো হ্যাঁ সুন্দর লাগতেছে, জাস্ট এইটা ফার্মিশ ফার্মিশ কোনো ভাইভ ক্যারি করতেছে না, যেটা হচ্ছে প্রবলেম। আই মিন এখানে ওয়াচ টাওয়ার হলে ওয়াচ টাওয়ারের একটা ভাইভ প্রয়োজন হয়, যেটা আমি পাইতেছি না এখান থেকে। বাট অ্যাপার্ট ফ্রম ইট, ইট লুকস প্রিটি গ্রেট অ্যান্ড আই থিঙ্ক যেইভাবে আছে আমি সেইভাবেই রাখবো। আমি কোনো এখানে রুফ টুফ কিছু দিব না, বিকজ আই ক্যান, বাট আই থিঙ্ক এইভাবে বেশি সুন্দর লাগতেছে। সো ইয়া, অবশ্যই এখনও আমাদের সুগার কেনের ফার্মটা আমরা এখনও ক্রিয়েট করি নাই, সো উই হ্যাভ টু ক্রিয়েট আওয়ার সুগার কেন ফার্ম। তো আমাদের সুগার কেনের ফার্মটা আমরা আপাতত এইখানে রাখবো, অবশ্যই এখানে লং টাইম থাকবে না, কারণ আমরা ফিউচার আমরা এই সুগার কেন ফার্মটারে একটা অটোমেটিক সুগার কেন ফার্মে ক্রিয়েট করে ফেলবো। কারণ হচ্ছে অটোমেটিক সুগার কেন ফার্ম অনেক বেশি এফিশিয়েন্ট হয়, অলসো ওইগুলাতে প্যারা কম, অলসো এগুলা বিশ্রি দেখতে লাগে না। সো এই জন্য আমি ইন ফিউচার অটোমেটিক সুগার কেন ফার্ম ক্রিয়েট করে ফেলবো, বাট আপাতত আমরা এখানে নর্মাল কিছু সুগার কেনের বসায় দিব, যার জন্য আমাদের নর্মাল একটা সুগার কেন ফার্ম হয়ে যাবে অ্যান্ড ইট উইল বি লুকিং প্রিটি গুড। সুগার কেন ফার্মটাও ক্রিয়েট করা শেষ, বেসিকলি এখন আমাদের আর কিচ্ছু করার নেই, এখন শুধু সিম্পল কিছু কাজ করব। অলসো আই থিঙ্ক দিস, আই মিন আমি অনেক খুশি আমি এইটা যেটা ক্রিয়েট করছি, বিকজ আই অ্যাপ্রিসিয়েট মাই ওয়ার্কস অ্যান্ড ইট লুকস অ্যামেজিং, অ্যান্ড আমার মতো একটা মানুষ এত সুন্দর একটা বিল্ড করছে, হুইচ ইজ ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েটিভ। সো হ্যাঁ, সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে। সো হ্যাঁ, আজকের জন্য এতটুকুই, নেক্সট এপিসোডে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই বাই।